তাস্কিন আহমেদ হাল ছেড়ে দিতে পারতেন দুর্ভাগ্যের কাছে আত্মসমর্পণ করতে পারতেন কিন্তু তিনি তা করেননি বরং ভাগ্যকে তৈরি করে নিতে চেয়েছেন নিজের মতো সাফল্য তাই ধরা দিয়েছে অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের তার দুর্দান্ত বোলিংয়ে ওই ঘোষণাটা এখন দিয়ে দেয়াই যায় বাঘের গর্জন নিয়েই ফিরেছেন তাস্কিন কেন এমনটা বলছি চলুন আজ সেটা নিয়ে আলোচনা করা যাক

তাসকিন তুলে নিয়েছেন যে কারণে তাকে আমি এই বোলিং গ্রুপের লিডার বলছি তাসকিন শুরুতে হচ্ছে গিয়ে আগের দিনের সেঞ্চুরিয়ান লাহিরুদ থিরিমান নে তার উইকেটটা তুলে নিয়েছেন যদিও বলটা খুব একটা ভালো বল ছিল না লেগ স্ট্যাম্পের বাইরে বল ওইটা হচ্ছে গিয়ে তিনি পেছনে মানে ওই তার গ্লাভস লেগে পেছনে উইকেট কিপার লিটন কুমার দাসের ক্যাচ হয়েছে এরপরে অ্যাঞ্জেলো ম্যাথুজের উইকেটটা তিনি পেয়েছেন এবার লিটন দাস ডান পাশে জাপিয়ে পড়ে দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছেন আর সবচেয়ে ভালো যে উইকেটটা মানে দেখার জন্য সবচেয়ে ভালো সবচেয়ে তৃপ্তিদায়ক যে উইকেটটা তাস্কিন পেয়েছে সেটা হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরে বল পিচ করে শার্পলি সেটা ভিতরে ঢুকে ব্যাট প্যাডের মাঝখান দিয়ে গিয়ে স্ট্যাম্প আসলে ফেলে দিয়েছে ফাস্ট বলারের জন্য এই দৃশ্যটা তো দেখার জন্য খুবই আনন্দদায়ক এবং তাস্কিনের যে বুনু উল্লাস তাতেই বোধহয় ওই ঘোষণাটা মিশেছিল যে আমি ফিরলাম আমি অবশেষে ফিরলাম তার প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেটে মানে ভাগ্য দুর্ভাগ্যের কথা বলছিলাম তো প্রথম দিনে তিনটা ক্যাচ পরার পরে এই দ্বিতীয় দিনে এই কামব্যাকের কথা বলছি আবার আজকে

প্রতি আনফেয়ার তো হচ্ছে সেটা তিনি কাম করার পর থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিন বছর পর তিনি ফিরলেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সর্বশেষ সিরিজ দিয়ে তারপরে এই টেস্টের ফার্স্ট ডে পর্যন্ত আমি আগে একটা ভিডিও করেছিলাম আটটা ম্যাচে আটটা মাত্র উইকেট তিনি পেয়েছেন কিন্তু এই সময় তার বলে ক্যাচ পড়েছে দশটা অন্তত দশটা ক্যাচ পড়েছে এর বাইরে তো ইনসাইড এজ বা হচ্ছে গিয়ে ব্যাটসম্যানকে বিট করা এগুলো তো হরহই রয়েছে এই যে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও কিন্তু তাস্কিন তিন উইকেট পেয়েছিলেন কিন্তু সেই তিন উইকেটে দ্বিতীয় টেস্টে তিনি যেভাবে বোলিং করছেন যেই অ্যাগ্রেশন দিয়ে বোলিং করছেন এবং যেই উইকেটগুলি তিনি তুলে নিয়েছেন এটা টেস্টের গতিপথ নির্ধারণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশকে আরও অনেক বেশি আশা তাস্কিনের এই মানে এখন তো মাঠের সাফল্যও তিনি পাওয়া শুরু করেছেন এই আশাটা আরও অনেক বেশি করে দিবে যে তাস্কিন বাংলাদেশের ক্রিকেটকে আরও আরও অনেক দিন তিনি সার্ভিস দেবেন তাস্কিন আমাদের আশা দিয়েছেন তার ক্যারিয়ারের একদম শুরু থেকেই দু হাজার সালে ভারতের বিপক্ষে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটের ডেবু প্রথম ওয়ান ডেতেই তিনি পাঁচ উইকেট নিয়ে নেন লম্বা দীর্ঘদেহী বলে গতি রয়েছে আগ্রাসী একজন সত্যিকার ফাস্ট বলারের মধ্যে যা যা থাকার দরকার সব কিছুই তাস্কিনের মধ্যে আমরা খুঁজে পেতে শুরু করেছিলাম এবং মাঠের ক্রিকেটও সেই সাফল্যটা আসছিল স্বপ্নের শুরুর পর তো প্রথম পরের দুই তিন বছর স্বপ্নের মতোই কেটেছে এবং বাংলাদেশ ক্রিকেটেও যে দুই হাজার পনেরো ষোলো সালে স্বপ্নের মতো কেটেছে স্পেশালি লিমিটেড বাসন ক্রিকেটে স্পেশালি ওয়ান ডে ক্রিকেটে তাতে কিন্তু তাস্কিনের একটা বড় ভূমিকা রয়েছে কিন্তু অফ দ্য ফিল্ড নানান অ্যাক্টিভিটিস এবং ক্রিকেটের প্রতি তার নিবেদন সব কিছু মিলিয়েই তার পথ হারিয়েছেন পথ হারানোর পর তিনি আসলে অবশেষে গিয়ে বুঝতে পেরেছেন তিনি কি হারালেন তারপরে গত করোনার সময় গত বছর ইনফ্যাক্ট তখন আমরা দেখছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি রেগুলার দিচ্ছিলেন তিনি কতটা কষ্ট করছেন তিনি জিম করছেন ফিটনেস নিয়ে কাজ করছেন বোলিং নিয়ে কাজ করছেন সেই যে পরিশ্রম তারই কিন্তু আমরা একটা প্রতিফলন তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরার পর দেখতে পাচ্ছি অবশ্যই সেটা আরও অনেক ভালো হতে পারত। যদি বাংলাদেশ টিমের মানে ক্যাচিং এবিলিটি আরও ভালো থাকতো সঠিকতরা যদি ওই ক্যাচগুলি ধরতে পারতেন তাহলে আরও অনেক ভালো সেটা হতে পারত হয়নি কিন্তু তারপরেও তাস্কিন তার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমার মনে আছে যে 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 তার আমরা ক্যাচিং কথা বাংলাদেশ টিমের পরে ক্যাচ ফেলছে গত কিছুদিন ধরে তার মধ্যে সবচেয়ে ভালো ক্যাচটা কিন্তু তাস্কিনই ধরেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে মনে আছে নিশ্চয়ই যে ওই মার্টিন ক্যাপ্টালের ক্যাচটা যে এক হাতে লাফিয়ে পড়ে ওই শর্ট ফাইনালে গিয়ে তিনি ধরেছিলেন যে হয়তো সত্যদের দেখাচ্ছেন যে ক্যাচটা আসলে কিভাবে ধরতে হয় এখন সেই তাস্কিন কিন্তু ঠিকই হাল ছেড়ে দেননি তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং রিওয়ার্ডও অবশেষে তিনি পাওয়া শুরু করেছেন বলে আমাদের মনে হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে এই সেকেন্ড টেস্টে তার বোলিংয়ের যে রিওয়ার্ড তাতে মনে হচ্ছে অবশেষে ওই ঘোষণাটা দিয়ে দেওয়াই যায় যে বাঘের গর্জন নিয়েই ফিরলেন সত্যিকারের ফাস্ট বোলার হিসাবে তাস্কিন আহমেদ আমার কাছে অন্তত সেটাই মনে হচ্ছে আপনি কি এর সঙ্গে একমত নাকি